হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সামনে একটি কাজ নিয়ে এসেছি। কাজটি হলো একটি ব্লুটু। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, তো এই ব্লুটুটি চার্জ হচ্ছে না, কাস্টমার দিয়ে গেছে। তো এই ব্লুটুটি আমি এখন রিপেয়ারিং করব এবং দেখব আসলে কী কারণে চার্জ হচ্ছে না, আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আর দেরি করবো না, এখনও শুরু করি। কাজ করার চেষ্টা করবো আর সেটি আপনাদেরকে দেখাবো। এই আইসিটি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে অন্যভাবে কাজ করার একটা পদক্ষেপ নেব। তো বন্ধুরা, আমি বাইপাস করবো এবং দেখবো আপনাদেরকে। গাইস, আমি দেখতে পাচ্ছেন আমি কাজ করে নিয়েছি, আইসি ছাড়া কাজ করে নিয়েছি। এখন আশা করি 100% কাজ হবে, কিন্তু একটা প্রবলেম দেখাবে। সেই প্রবলেমটা হচ্ছে মানে যে চার্জিং মুডটা ডিসপ্লের ভিতরে, সেই চার্জিং মুডটা হয়তো সঠিকভাবে দেখা যায় না বা চার্জিং মুডটা চলে না। তো আমি আপনাদের ক্যালকুল দেখতে চাচ্ছি যে চার্জিং লাগিয়ে লাগালাম। তো দেখতে
গেছে আমাদের কাজটি সম্পূর্ণ ওকে এখন আমি এটি ফিটিং করব ফিটিং করার পর আমি আপনাদেরকে আবার বিষয়টা দেখাবো আমি এখন এটি ফিটিং করে নিতেছি কারণ এটা অ্যাকচুয়ালি এআইসিগুলি এখনো মার্কেটে মেন কোনো হারিয়ে পাঠিয়েছে কাস্টমারটা মালয়েশিয়াতে তো এই ধরনের কাজ বা এই ধরনের জিনিস নষ্ট হয়ে গেলে এই আইসিগুলি নষ্ট হয়ে গেলে একেবারেই ড্যামেজ হয়ে যায় তখন এটা অকেজু হয়ে যায় কারণ কোম্পানি যে সুন্দর করে ডেলিভারি করেছে কোম্পানিকেও অনেকটা ধন্যবাদ কারণ নতুন নতুন কিছু শিখতেছি এবং শিখাচ্ছিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনাদের কিছু না কিছু কাজে আসবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা আমার চ্যানেলে অবশ্যই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ UNTTC ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের তরফ থেকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমি জিনিসটি একেবারেই সেট করে নিয়েছি এখন আবার পুনরায় এটার কানেকশন করবো আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে এখন আমি স্পিকারগুলি রয়েছে সেটি এখন চার্জ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন চার্জ দেখাচ্ছেন আরেকটি আমি এই ছিল আজকে টিউটোরিয়াল বন্ধুরা যদি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি আরও নতুন নতুন কাজ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লাস কমেন্ট করবেন কারণ কমেন্ট যদি না করেন তাহলে আপনাদের ভিডিও দিতে আমার একটু মানে ইচ্ছা থাকে না কমেন্ট করবেন ভালো এবং দুইটাই আপনাদের যা ভালো লাগে তাই তো বন্ধুরা আমি কাজটি দেখালাম এবং আমি কাজটি করলাম এইভাবেই আপনারা এই ধরনের বাহিরের যে গ্রুপগুলি রয়েছে বিভিন্ন প্রকারের আইসি ছাড়াও আপনারা এই কাজগুলি অবশ্যই করে নিতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখেন তো আপনাদের কাছে আমি আবারও যে অনুরোধ করে অনুরোধ করব যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন সাবস্ক্রাইব করেন বা না করেন কোনো আপত্তি নাই দুঃখ নাই বা লাইক দেন বা না দেন তাতেও কোনো দুঃখ নাই ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা কমেন্ট করবেন এই কারণেই যদি ভালো লাগে বা ভালো হয় বা কাজে আসে তাহলে আমার নিজেকে আমি সার্থক মনে করবো এই খামাকে এত কষ্ট করে ভিডিও দিয়ে কোনো লাভ হ্যাঁ কমেন্ট করবেন টাকার জন্য আমি আপনাদের ভিডিও দিই না ইউটিউবে আমাকে টাকা দিলে আমি সেই টাকার আশায় কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিই জাস্ট আমার এই দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই যাতে করে আপনারা আপনাদের কিছুটা হলেও কাজে আসতে তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না যদি আমার কথার কারণে আচরণের কারণে কোনো মনে কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম